সম্পদ নেই আছে সম্পদের ফিরিস্তি গাল গল্প দিয়ে গণমাধ্যম এবং দেশের মানুষের কাছে বিশাল সম্পদের মালিক শমসার নিজেকে দাবি করেন একজন প্রিন্স হিসেবেও এসব মিথ্যা তথ্য প্রদানের কারণে দুর্নীতি দমন কমিশন আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে আলোচিত এই ব্যবসায়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের এসব মামলার তদন্তে মুসার কোনো সহযোগিতা পায়নি দুদকের কর্মকর্তারা আলোচিত ব্যবসায়ী মুসাবিন শমশের চলাফেরা করেন ডজনখানেক দেহরক্ষী নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সুইস ব্যাংকে তার রয়েছে ১২ বিলিয়ন ডলার ও বিপুল স্বর্ণালঙ্কার ঢাকার গাজীপুর ও সাভারে রয়েছে অন্তত বারোশো বিঘা জমি ঢাকায় বাড়ি এছাড়াও নিজস্ব জ্যাট বিমান কয়েক ডজন গাড়িসহ বিলাসবহুল জীবনযাপনের কথাও এসেছে বিভিন্ন সময় বিপুল সম্পদের খবরে মুসার আয়ের উৎস জানতে অনুসন্ধান শুরু করে বৈধ উৎস না পেয়ে মামলা করে সংস্থাটি দুদকের জিজ্ঞাসাবাদে এসে গণমাধ্যমকে সম্পদের ফিরিস্তি শোনান নিজেও এদেশে কে কল্পনা করতে পারবে গতবার বলেছিলাম না পঞ্চাশ বছরই কেউ পারবে না পাঁচটি গাড়ি ও গুলশানে তার স্ত্রীর নামে একটি বাড়ি আর জমি ছাড়া আর কিছুই পায়নি সুইস দুদক ব্যাংকের বিলিয়ন ডলার বা জমির মালিকানার কোনো প্রমাণও দুদকের কাছে উপস্থাপন করতে পারেননি মুসা তিনি বলেছেন যে তার সুইস ব্যাংকে বারো বিলিয়ন ইউএস ডলারের টাকা জমা আছে আমরা তার সমর্থনে কাগজপত্র চেয়েছি সেটা এখনো পাইনি অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেয় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের কাজ শেষ করেছে দুদক যে কোনো দিন আদালতে অভিযোগপত্র দেয়া হবে তার যে অবৈধ সম্পদের ব্যাপারে যে অভিযোগটি ছিল সেটি তদন্তাধীন আছে এবং আমি বলবো যে এখন প্রায় শেষ পর্যায়ে আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হয়তো আমাদের যেটি হয় এটার পরিণতি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি কেনার আরেক মামলায়ও মুসার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ঋষাধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা